আলহামদুলিল্লাহ ওয়ালা সালাতু আসসালামু আলা আল্লাহ নবী বাদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একটা আকিদার কথা আলোচনা করব। ওইটা হইল, মানুষে যা কর্ম করে ওইগুলো কি মানুষের নিজের শক্তিতেই করে না আল্লাহ তাআলা করেন? এটা হইল আজকের আলোচনা। এটা বড় জটিল একটা প্রশ্ন আকিদা সম্পর্কে। এখানে মানুষ যেগুলা কথা বলে এই বিষয়ের উপরে বহুতেই মানে ইমান নষ্ট করে ফেলে, এই জন্যই আজকের এই আলোচনাটা। দেখেন, এখানে দুইটা বড় দল আছে, একটা হলো কাদরিয়া আর একটা হইল জবরিয়া। কাদরিয়াদের কথা হইল, মানুষ সম্পূর্ণ মুখতার তার কাজের মধ্যে, সে নিজে ইচ্ছায় সব কিছু করে, যার জন্যই তার জান্নাত আর জাহান্নাম হয়। ভালো করলে জান্নাত হয়, বুরা করলে জাহান্নাম হয়। জবরিয়ারা এর বিপরীত কথা বলে, তারা বলে মানুষের কোনো ক্ষমতা নাই, যা কিছু করেন আল্লাহ তাআলা নিজে করেন। এই দুইটা দল আছে, প্রত্যেকেই দলিল দেয় কোরআন দ্বারা, কোরআনের আয়াতের দ্বারা। আমরা শুনি কাদরিয়ার দলিলগুলো, প্রথমে শুনি। দেখেন, ওদের একটা দলিল হইল সূরা আল বাকারার 39 নম্বর আয়াত, أعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون অর্থ হইল, আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফুরি করল এবং আমার আয়াতকে মিথ্যা বলল, ওরাই চিরকালের জন্য জাহান্নামে থাকবে। এখানে দেখেন, কুফুরি করা, আল্লাহর আয়াতরে অস্বীকার করা, এই সমস্ত মানুষ বা জিন্নাতের কাজ, এটা আল্লাহর কাজ না। এরকম কাজ আল্লাহ তাআলা করেন না। আরেকটা দলিল দেখেন সূরা নিসার 93 নম্বর আয়াত, মাইয়াবতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা। অর্থ হইল, যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কাতল করবে, সে চিরকাল জাহান্নামে থাকবে। এখানেও দেখেন যে কর্মটা কাতল করা, হত্যা করা, এটা মানুষ বা জিন্নাতের কাজ, আল্লাহ তাআলার কাজ না। এরকম দলিল এই কাদরিয়ারা দেয়। এখন দেখি জবরিয়াদের দলিল, তাদের কি দলিল আছে। সূরা জুমরের 62 নম্বর আয়াত তাদের দলিল, আল্লাহু খালিকু কুল্লি শাই, এটা আয়াতের একটা অংশ, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, এই গুণটা আল্লাহ তালার, অন্য কেউ না। এটা তাদের দলিল, যে কোনো বস্তু দুনিয়ার সৃষ্টি হইতেছে এসব আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেন, মানুষে না। কাতল করা হয়েছে, কেউ কাতল করছে, কাতলটা হয়েছে, এটা এই কাতলটা সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ তাল্লাহ করছেন। তাদের আরেকটা দলিল সূরা তাকবীরের শেষ আয়াত, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেউ কিছু ইচ্ছা করতে পারবে না আমার ইচ্ছা ছাড়া, অর্থাৎ কোনো কাজের ইচ্ছাই করতে পারবে না। আমি যদি তোমাদের সাথে ইচ্ছা মিলাই তা কাজ করতে পারব। এখানে কী বোঝা গেল, সব শক্তি আল্লাহ তালার। এইগুলো হইল জবরিয়ার দলিল। দেখা যায়
যে জবরিয়ার দলিলও ঠিক আর কাদরিয়ার দলিলও ঠিক, এটা দেখা গেলে হবে না। আসলে কাদরিয়াও ঠিক না, জবরিয়াও ঠিক না, সবই ভুলের উপরে আছে। শুদ্ধ জিনিসটা কি এখানে বুঝতে হবে। এটা বুঝবার আগে একটা শিক্ষা আমাদের লওয়া উচিত, ওইটা হইল মানুষ মুখতারে কুল না মজবুরে কুল এটা জানতে হবে। কাদরিয়ারা বলতেছে মানুষ মুখতারে কুল, মানে সম্পূর্ণ তার কামাশে স্বাধীন। জবরিয়া বলতেছে মানুষ মজবুরে কুল, মানে তার কামশে সম্পূর্ণ মজবুর, কোনো স্বাধীনতা তার নাই। এই জন্যে দুনো দল ভুল, আর এইগুলা দলিল তারা আনতেছে, তারা দলিল তারা নিজেই বোঝে না। আমরা অর্থাৎ আহলে সুন্নতুল জামাতে কি বলে, যে মানুষ মজবুরে কুল না আর মুখতারে কুলও না, মানুষের এখতিয়ার আছে, আল্লাহ তাআলা এখতিয়ার দিছেন, যতটুক তার লাগে তার কাজ করার জন্য অতটুক এখতিয়ার আল্লাহ তাআলা মানুষকে দিছেন, সম্পূর্ণ এখতিয়ার না। মুখতারে কুল তো আল্লাহ তাআলা, যা ইচ্ছা তা করতে পারে, মানুষে কিছু কাজ করতে পারে তার যেটি দরকার, ফিফরারে আল্লাহ তাআলা তার জীবন চলাইবার যতটুক লাগে অতটুক দিছেন শক্তি, মানুষের যতটুক লাগে অতটুক আল্লাহ তাআলা দিছেন, দিছেন না এরকম কথা না। আংশিক মজবুর, আংশিক মুখতার, তার মানে যতটুক লাগে অতটুক এখতিয়ার দিছেন মানুষরা, আল্লাহ তাআলা শক্তি প্রদান করছেন। তাই আমরা আকীদা হইল, বিশ্বাস হইল মানুষ মজবুরে কুলও না, সম্পূর্ণ পরাধীন না, আর মানুষ সম্পূর্ণ স্বাধীন না, এটাই হলো কথা, এটাই আমাদের বিশ্বাস, এটাই শুদ্ধ বিশ্বাস। দেখেন তিনটা শব্দের অর্থ আগে আমরা জানি, তখন আমাদের কথাটা আরও পরিষ্কার হবে। একটা হলো ইস্তেতাত, ইস্তেতাতের অর্থ হইল তার কাম করার ক্ষমতা, কর্মক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তার শরীরটা সম্পূর্ণ সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার এরকম অসুখ নাই যার দ্বারা কাম হ্যাক করতে পারবো না, এটার নাম ইস্তেতাত। এরপরে যে কাজটা করবো ওইটার হাতিয়ার পাতি যা লাগবো ওইটা তার আছে, জোগাড় করতে পারে, এটার এক ইস্তেতাত। এই ইস্তেতাত আল্লাহ তাআলা মানুষকে দিছেন। তাই আমরা পাইলাম ইস্তেতাত একটা শব্দ, এটার অর্থ পাইলাম। আর একটা শব্দ হলো তখলিক, সৃষ্টি করা, কোনো বস্তু সৃষ্টি করা, এই সৃষ্টি করা গুণটা আল্লাহ তাআলার, মানুষের না, এটা পাইলাম। তিন নম্বর শব্দ হলো কসব, মানে কামাই করা, কোনো বস্তু অর্জন করা। তিনটা শব্দ আমরা পাইলাম। এখন একটা উদাহরণ দিয়ে বুঝি। একজন মানুষে একটা নৌকা বানাবার চাইতেছে, এই নৌকাটা বানাইবার ইস্তেতাত তার আছে, মানে তার শরীর ভালো, শক্তি আছে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তার হাতিয়ার পাতি আছে, তার কাঠ লোহা ইত্যাদি সব তার জোগাড় আছে, এগুলো সে সংগ্রহ করছে। এখন সে নৌকাটা বানাইব, ধরেন দুই দিনে নৌকাটা বানায় শেষ করছে, এটা কী করলো, একটা বস্তু সে বানাইল, বানানির পরে নৌকার মালিক হইল সে, এই নৌকার আকৃতিটা বা নৌকাটা পৃথিবীর ছিল না, সে নতুন করিয়া এটারে বানাইছে, এটার নামে সৃষ্টি। তো এখানে তার শক্তি দেওয়া হয়েছে, তার শক্তির দ্বারা সে কী করছে, একটা নৌকা বানাইছে, নৌকার মালিক হয়েছে। এখানে আমরা বুঝি ভালো করিয়া, আল্লাহ তাআলা বলতেছেন সৃষ্টি সব আমি করি, তো নৌকাটা তুমি বানাইতে পারো না, আমি তোমার জরিয়ায় নৌকাটা আমি বানাইছি, এটা হইল আমাদের বিশ্বাস। নৌকাটা আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু
মানুষটারে দেও কি করছেন, আল্লাহ কাম করছেন, অসিলা দিছেন। আল্লাহ তাআলা যে সৃষ্টি করেন বিভিন্নভাবে, একটা হলো নিজ হাতে কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন, যেরকম আদম আলাইসালামকে নিজ হাতে বানাইছেন। বহুতগুলো বস্তু আল্লাহ হুকুম দেওয়া করেন, হুকুম দিলে হয়ে যায়। আর বহুতগুলো বস্তু আল্লাহ তাআলা ওসিলা দেয়া করেন, কেউর জরিয়া, যেরকম নবীগণের জরিয়া আল্লাহ তাআলা মানুষকে হেদায়াত দেন। মানুষের যত কর্ম আছে, যত জিনিস মানুষের জরিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এই সবটির মধ্যে মানুষ জরিয়া, এই মানুষের ওসিলা, মানুষের জরিয়া আল্লাহ তাআলা বহুত কিছু জিনিস সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা মূলে আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা না করলে সৃষ্টি মানুষে করতে পারবো না, এই কথাটা ঠিক। দেখুন আমরা কী পাইলাম, যে মানুষ এরকম না যে তারে দ্বারা আল্লাহ তাআলা কোনো কাম লইছেন না, কাম লইছেন, তার কি আছে শক্তি তারে দিছেন, তারে এখতিয়ার দিছেন, যতটুক তার লাগে অতটুক সে তার ইচ্ছায় নৌকাটা বানাইছে। আর আল্লাহ তাআলা কি করছেন, তারে বানাইবার ক্ষমতা দিছেন, আল্লাহ তাআলা না দিলে হইতো না। মানুষের যে একদম এখতিয়ার নাই এ কথা কওয়াটা ভুল, এখতিয়ার যতটুক দিচ্ছেন আল্লাহ তাআলা অতটুক এখতিয়ার মানুষের আছে, অতটুক ক্ষমতা আছে। মানুষ সম্পূর্ণ মুক্তার না, সম্পূর্ণ মজবুর না, এটাই আমাদের বিশ্বাস। এখন আমরা উদাহরণের মধ্যে কিছু কথা বুঝব। ধরেন একজন মানুষ হারাম কামাইয়ের দ্বারা বহু ধন অর্জন করছে, এখানে কাদ্রিয়ারা কি বলবো, কাদ্রিয়ারা বলবো যে মানুষটা কামাই করছে, কারণ এই কামাইটা মানুষটাই করছে, তারে কর্তা বানায় কথা বলবো তাদের বিশ্বাস হিসাবে, কারণ মানুষের হাত, আল্লাহর কোনো হাত নাই। জবরিয়ারা বলবো আল্লাহ তাআলারে কর্তা বানায়, যে আল্লাহ তাআলা এরে দিছে ডাইল্লা দিছে, মানুষের কথা কিছু বলবো না। এটা কার বিশ্বাস? জবরিয়ার বিশ্বাস। আমরার এই দুই বিশ্বাসের কোনো একটাও বিশ্বাস না, এগুলা ঠিক না। আমরা বলব যে মানুষটা ধরুন যে নাকি হারাম কামাই করলো, তারে যে আল্লাহ তাআলা ধন দিলেন, এটা আমরা বলবো মানুষটা যেভাবে কামাই করছে এইভাবেই আল্লাহ তাআলা তারে দিছেন, এটা বলব। তার মানে আল্লাহ তাআলা এরকম হারাম কামাই নিজে করেন না, সৃষ্টি করেন না, মানুষের কাজগুলা মানুষের চাহিদার উপরে আল্লাহ করে দেন। ঠিক এই হিসাবে একটা মানুষ হালাল কামাই করে বহু ধন অর্জন করছে, তারে আমরা কি বলবো, আর কাদ্রিয়ারা কি বলবো, জবরিয়ারা কি বলবো? কাদ্রিয়ারা বলবো মানুষটা কামাই করছে, বহুত কামাই করছে। জবরিয়ারা বলবো আল্লাহ তারে দিছে। আর আমরা বলবো যে মানুষটা যেরকম চাইছে এরকম আল্লাহ তাআলা দিছে, যেরকম কামাই করছে এরকম আল্লাহ তাআলা দিছে, আমাদের ভাষাটা হবে এইটা। কারণ ভালো কাম করলেও আল্লাহ তাআলা মানুষের ভালো কাম নিজে করিয়া দেন না, আর বুড়া কামও আল্লাহ তাআলা নিজে করেন না। এই জন্যই যে তার কামটা তার, সে ভালো করে বুড়া করে, আমি তারে যদি করবার না দিতে করতে পারবো না, যার জন্য মানুষের পরীক্ষা আমি লইতে পারবো না, এই জন্য তার এখতিয়ার দেওয়া হয়েছে, যতটুক লাগে অতটুক সে এখতিয়ার হিসাবে তা সে কাম করবে, আমি তারে ওই কামগুলা করবার তৌফিক দিমু আর ঢিল দিমু। তৌফিক কোনটা কয়, নেক কাজ করলে আল্লাহ তাআলা তৌফিক দেন, আর গুনাহ করলে আল্লাহ তাআলা ঢিল দেন, এটাই কথা। কিন্তু কাজটা মানুষের ইচ্ছায় করে, এই জন্যই মানুষ দায়ী হয়। তা আমাদের আকীদা হইল যে আল্লাহ তাআলা সম্পূর্ণ মানুষের কাম নিজে করিয়া দেন না, মানুষের ইচ্ছার উপরে করিয়া দেন, করিয়া না দিলে সে করতে পারবো না, মানুষটার পরীক্ষা লওয়াও দুনিয়াত হবে না। আশা করি ভাইয়ারা বন্ধুরা আমরা সবাই বুঝছি
যে আমরা যাতে কাদরিয়ার মতন কোনো কথা না বলি, জবরিয়ার মতন কোনো কথা না বলি। কাদরিয়ার মতন বললে আমাদের ইমান নষ্ট হবে, জবরিয়াদের মতন বললেও ইমান নষ্ট হবে। আমরা মধ্যম হিসাবে সবসময় যাতে এই বাক্যগুলো বাড়ির ট্রেনিং করাই, যে মানুষে যে কাম করে ওইটা মানুষেরও দখল আছে, আল্লাহ তালায় দিছেন, আর আসল শক্তি আল্লাহ তালার। আশা করি আজকের এই আলোচনাটা করার দ্বারা আমাদের একটা আকিদা শুদ্ধ হইল, যে আমরা জবরিয়াও না, আমরা কাদরিয়াও না, আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ।